গুড ইভিনিং ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সেই সঙ্গে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের সাপ্তাহিক এই আয়োজনটিতে, অর্থাৎ কিউকম কার্নিভালের আজকের নতুন পর্ব। এবং আশা করছি যে যেখানে বসে আইজিটি দেখছেন তারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন এবং নিরাপদে আছেন এবং আমাদের সঙ্গেই আছেন সবসময়। আজকে আমাদের যিনি গেস্ট অফ অনার্স, তিনি একজন উদ্যোক্তা, তিনি কাজ করছেন একজন পরিপূর্ণ মানুষের বিকাশের ক্ষেত্রে কিছুটা বলতে পারি, কারণ তিনি কাজ করছেন মানুষের, একজন মানুষের, একজন ব্যক্তির প্রফেশনাল এবং তথা পার্সোনাল স্কিলস ডেভেলপমেন্টের জায়গাটিতে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এবং প্রথমে আমি তার সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে আজকে রয়েছেন MSU শান্ত ভুইয়া, ফাউন্ডার, চেয়ারম্যান অ্যান্ড CEO অফ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল স্কিলস ডেভেলপমেন্টের যে প্রোগ্রামটি আছে এবং তার প্রতিষ্ঠানের নামটি তার মুখ থেকেই শুনবো। প্রথমে তাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফিউচারাইজার্স বাংলাদেশ। ফিউচারাইজার্স বলতে আমরা বুঝি যে ভবিষ্যতের একটা ব্যাপার এখানে আসে বাংলাদেশ। আচ্ছা, হোয়াট ইজ ফিউচারাইজার্স অ্যাকচুয়ালি ডুইং রাইট নাও? ইটস এ প্রফেশনাল, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ আওয়ার কান্ট্রি। এটা ব্যক্তিগত এবং পেশাগত দক্ষতা উন্নয়নে বেসিক্যালি আমরা কাজ করে থাকি। ব্যক্তিগত দক্ষতা আমি ঠিক বোধগম্য না আমার কাছে, আমি দর্শকদের কাছে জানাতে চাই ব্যক্তিগত দক্ষতার জায়গাটা আসলে কোথায় এখানটিতে আপনার প্রতিষ্ঠানে? ব্যক্তিগত দক্ষতা বলতে এখানে চলে আসবে আপনার একজন যোগাযোগের দক্ষতা, এখানে চলে আসবে আপনার প্রেজেন্টেশন স্কিল চলে আসবে, এখানে লিডারশিপ স্কিল চলে আসবে, এখানে সেলস স্কিল চলে আসবে, মার্কেটিং স্কিল চলে আসবে, এগুলো সবগুলোই দক্ষতা। পাশাপাশি আমরা যদি বলি আপনার গ্রাফিক ডিজাইন চলে আসবে, ভিডিও এডিটিং চলে আসবে, আপনার কম্পিউটার স্কিলগুলো, এগুলো পেশাগতর মধ্যে এগুলো একজন ব্যক্তিগত থেকে দেন পেশাগত যাবে। আগে হচ্ছে একজন ব্যক্তির দক্ষতাটা থাকতে হবে, তারপরে সে যখন পেশায় যাবে, জবে যাবে বা উদ্যোক্তা হিসেবে যখন কাজে যাবে, তখন ব্যক্তিগত থেকে পেশাগত জায়গা যাবে। যে ব্যক্তিগত দক্ষতা বলতে আমরা বোঝানোর চেষ্টা করছি, যখন একটা ছেলে স্টুডেন্ট থাকে, স্টুডেন্ট লাইফে যে দক্ষতাগুলো অর্জন করে এটাকে সে গিয়ে পেশাগত লাইফে অ্যাপ্লিকেশনটা হয়। আর আমাদের এখানে দুই ধরনের আমরা কাজ করি, যারা স্টুডেন্ট তাদেরকে নিয়েও কাজ করি, আবার যারা হচ্ছে জব করে, অনেকেই জব হোল্ডার, 9টা 5টা জব করে, জব করার পরে আমাদের সাথে আবার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে আসে, শিখতে আসে। মানে ফিউচারাইজার শুরুটা হয়েছে সম্ভবত একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে। ফিউচারাইজার্স বাংলাদেশ আসলে আমরা শুরু করি 2016 সালের 16 ডিসেম্বর থেকে। আচ্ছা, তো আমাদের যে এটা অনলাইন, এটা এখন সম্পূর্ণ অনলাইন, করোনাকালীন সময় পুরোটা আমরা এখন অনলাইন কার্যক্রম চালাচ্ছি। তখন আমরা এটা অনলাইনে প্ল্যাটফর্মে কাজ চললেও আমরা অফলাইনে বেশ কিছু প্রোগ্রাম করতাম। জি, 2016 থেকে 2020 পর্যন্ত আমাদের আমাদের সিগনেচার একটা ইভেন্ট ছিল, থিঙ্ক আউটসাইড দ্য বক্স। এই ইভেন্টটা দিয়ে আমরা তরুণ তরুণীদের মাঝে ভালো একটা পরিবর্তন ঘটিয়েছি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ছেলে মেয়েরা যেন তাদের পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলামগুলো ঠিক রাখে, দেন আমরা আস্তে আস্তে এটাকে ইনস্টিটিউট আকারে শুরু করি। ছাত্র ছাত্রীরা কীভাবে এনরোল করছে আপনার এখানে, বা যারা শিখতে চাচ্ছে তারা কীভাবে আপনার কাছে পৌঁছচ্ছে যদি জিজ্ঞেস করি? আমাদের ইউটিউবে আমাদের যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো আসলে বাংলাদেশে ছাত্রছাত্রীরা ছাড়া এটা অন্য কেউ দেখে না। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল যারা তারা কিন্তু আসলে এটা দেখে না। আচ্ছা, যারা মোটামুটি দক্ষতা নিয়ে চিন্তা করে, যারা যাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করে, তারাই কিন্তু আমাদের আমাদের মূলত স্টুডেন্ট বা আমাদের ইউটিউবের ভিউয়ার। আমাদের টার্গেট হচ্ছে যারা স্টুডেন্ট আছে, যারা পড়াশোনা করতেছে, তারা যেন তাদের নিজের ব্যক্তিগত এবং পেশাগত দক্ষতাটা নিয়ে আমাদের যে কন্টেন্টগুলো আমরা বানাই এগুলো দেখে যদি তারা উপকৃত হয় তাতে আমাদের সার্থকতা। আর আরেকটা কথা যদি বলি, আমরা প্রথম দিকে যখন 16 সালে যখন আমি ইউটিউব চ্যানেল খুলি, তখন আসলে আমি চিন্তা করি না যে আমার এখান থেকে রেভিনিউ আসবে। আচ্ছা, এটা আমি চিন্তাও করি না বা বিলিভও করি না। আমি অনেস্টলি যদি আপনাকে বলি, আমি মনে করতাম যে ঠিক আছে, আমি এটা আমার সামাজিক কাজের একটা অংশ হিসেবে দিচ্ছি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভালো কাজ করতে গিয়ে এখন কিন্তু এখান থেকে ভালো একটা রেভিনিউ আমি পাচ্ছি। আপনি টার্গেট করেছেন যাদের আসলে এটা দরকার বেসিকলি, তাই তো? এবং যদি বয়সের সীমাটা বলি, যে কীরকম কী ধরনের বয়স সীমার লোকজন এখানে জয়েন করছে আপনার এই ক্লাসগুলো করবার জন্য, প্রোগ্রাম? আমাদের এখানে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা হচ্ছে একটু বেশি, তারপরে এখন তো আসলে 9-10-এর ছেলেরাও ইউটিউবে মোটামুটি বাসায় দেখতেছে, তো এরও এরকম আমি কমেন্টসগুলো থেকে আমি আপনাকে শেয়ার করছি আর কি, আমরা যে ধরনের কমেন্টসগুলো পাই। একটা কথা আমি আপনাকে যদি একটু বলি, যে আমাদের আবার কলিকাতা থেকে, পাশের দেশে ইন্ডিয়া থেকে বেশ কিছু কমেন্টস আমরা পাই স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। তারা বিভিন্ন কোশ্চেন করছে, তারা কোনো কিছু না বুঝলে সেটা কমেন্টস করে, আমরা আবার সেটা ওই অনুযায়ী রিপ্লাই দিচ্ছি। পাশাপাশি আমরা তাদের চাহিদা অনুযায়ী আমরা আবার কন্টেন্ট তৈরি করছি। আবার অনেক সময় তারা বলে যে অমুক স্পিকারটাকে আমরা আর একটু চাচ্ছি, ওনাকে দিয়ে একটা অনলাইনে, এই ধরনের অনুরোধ আসছে, আমরা এটাকে নিয়ে আসলে এখন আমি বেশিরভাগ সময় আমি অনলাইনে থাকি। আচ্ছা, যে ডিজিটালাইজেশন, আমি
অলওয়েজ আমার ফোন পিসিতে না হলে ফোনে আমি কিন্তু এই ইউটিউবে রিপ্লাই দিচ্ছি এবং তাদের কথা শুনছি, তাদের চাহিদা অনুযায়ী কন্টেন্ট বানাচ্ছি, দেন আমরা কাজ করছি। চমৎকার। ইউটিউব তো একটা জায়গা যেখানে আসলে নিজের অনেক কিছু নিজের প্রেজেন্ট করা যায় এবং সেই সাথে এর প্যারালাল কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্মস আছে, বাণিজ্যিক প্ল্যাটফর্ম আছে, ই কমার্স এসছে, এফ কমার্সও এসছে ইতিমধ্যে, এখন আমরা আরও কিছু কমার্স হয়তো সামনের দিকে আসছে আমরা জানিও না হয়তো, এবং এটা ডিজিটাইজেশনের জায়গাটিতে আসলে ডেভেলপমেন্ট মানে কী বলবো ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে, এটা থামানোর কোনো ব্যাপার নেই, এবং ইতিমধ্যে অনেকগুলো ই কমার্সের ওয়েবসাইট কিন্তু বাংলাদেশে চলে এসছে এবং আমরা ধীরে ধীরে রিলায়েবিলিটি গ্রো করছি তাদের উপরে। তো আপনি কি নিজে অনলাইন শপিং করেন? সত্য কথা বলতে বেশিরভাগ আমি অনলাইন শপিং করি। কিউকম কিন্তু একটা অফার দিয়েছে ইতিমধ্যে, প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি যে আপনারা জানেন যে কিউকম হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রোয়িং প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মস, এবং হচ্ছে সেই সঙ্গে তারা দিচ্ছেন আপ টু 75% ডিসকাউন্ট অন এনি সর্ট অফ প্রোডাক্ট, এবং দেয়ার মেকিং শিওর, দেয়ার ইনশিওরিং, তারা নিশ্চিত করছেন অন টাইম ডেলিভারি এবং অথেন্টিসিটি অফ দ্য প্রোডাক্ট। এখানে কিন্তু পিন থেকে প্লেন পর্যন্ত সবই পাওয়া যায়। রাইট। সো আপনি একটা প্ল্যাটফর্মে যদি পান, ওয়ান স্টপ মল যদি আপনার আসে ফোনে, তাহলে আপনি কী করবেন? তাহলে সব জায়গা থেকে কিনবেন? এখান থেকে করব। ওকে। এই যে ফিউচারাইজার্সটা কেন শুরু করলাম, আমি যদি আপনি প্রশ্ন করেন না আমি বলে ফেলি। এটা পুলিশ একাডেমিতে গিয়ে আমি যখন দেখলাম আমার পাশের দেশ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, এদের ছেলেমেয়েরা সবাই হচ্ছে বেশিরভাগ হচ্ছে 80% হচ্ছে তাদের হোয়াইট কলার, আর আমাদের হচ্ছে মাত্র 10% হোয়াইট কলার। হোয়াইট কলার নাই বলছো, এখনো হয়েছে, এখনো 10% কিন্তু ওদের 80%। তো আমি আমার দুদিন ছুটি ছিল, আমি একটু ছোটোবেলা থেকে ট্রাভেল লাভার, আমি ইউএতে ট্রাভেল করতে যেতাম, আমাদের ওই অঞ্চলের ছেলেরা যে যেখানে আছে তাদের সাথে উইকেন্ডে দেখা করতে যেতাম। তো দেখা করতে গিয়ে আমি এমন পেয়েছি যে মাস্টার্স পাস ছেলে পেয়েছি ক্লিনিং করছে, আমি প্রশ্ন করছি যে ভাইয়া তুমি কেন আসছো, বলছো ভাই ভাগ্য খারাপ ভিসা, এই ভিসা আসছি আমি কাজ করতেছি। ফাইন, তো তুমি তো ক্লিনার ভিসা আসছো, ক্লিনিং করছো, ফাইন, রোড ক্লিনিং করছো, কোনো সমস্যা নাই, কাজ ছোটো না, কিন্তু তোমার তো অতটুকু যোগ্যতা থাকা উচিত ছিল যে তুমি 10টা ছেলের ফোরম্যান, যাকে বলে ফোরম্যান হওয়ার, তোমার ফোরম্যান কোন দেশি, বলে ইন্ডিয়ান, তুমি নাই কেন, বলে না তারা সুযোগ দেয় না। বলছি বিষয়টা আসলে এখানে না, বিষয়টা হচ্ছে না তুমি ভালোভাবে ইংলিশ বলতে পারো, না তুমি ভালোভাবে আরবি বলতে পারো, না তুমি ভালোভাবে হিন্দি বলতে পারো, তুমি লিখতে পারো, পড়তে পারো, সব ঠিক আছে, কিন্তু বলতে পারো না, আই মিন প্রেজেন্টেশন স্কিল, তোমার প্রেজেন্টেশন স্কিলটা ভালো না। দেন তখন আমার মাথায় ঢুকলো যে আমাদের ছেলেমেয়েরা যদি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে তাহলে তাদের স্কিল ডেভেলপমেন্টটা প্রয়োজন আছে, তাহলে একটা সময় আমাদের দেশের ছেলেমেয়েরা বেশিরভাগ হোয়াইট কলারে চলে যাবে। আমি দুবাইতে দেখছি হোয়াইট কলারে যেখানে একটা সেলস রিপ্রেজেন্টেটিভ সেও কিন্তু হোয়াইট কলার, রাইট, বাকি কনস্ট্রাকশনে যারা আছে তারা ব্লু কলার, মানে ওখানে ব্লু কলার আর হোয়াইট কলার নিয়ে কিন্তু একটা আলাদা আছে। আমি দুবাই থেকে এসে প্রথমে আমি যেটা করছি নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য নিজে প্রথমে আগে কিছু ঢাকা ইউনিভার্সিটিতে আমার এখনও মনে আছে দু মাসের একটা কোর্স করছি, জি, উচ্চারণের যে কোর্স, তো সো ওখান থেকে এসে আমি এই ফিউচারাইজার্স বাংলাদেশটা মূলত শুরু করি। আসলে প্রথম যখন শুরু করি তখন জাস্ট একটা পেজার একটা ইউটিউব চ্যানেল দিয়ে শুরু করি, আল্লাহর রহমতে এখন আমার নিজস্ব অফিসার রয়েছেন, নিজস্ব অফিসের মধ্যে আমার ট্রেনিংয়ের জন্য আলাদা রুম রয়েছেন, মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ সব কিছু নিয়ে, তো এবং অনলাইনেও আমরা এখন ঘরে বসে পর্ব, আপনার সাথে আজকে আমার যে পর্ব হচ্ছে এটা কিন্তু অনলাইনে আমরা প্রত্যেকটা স্পিকার নিয়ে আমরা প্রত্যেক সপ্তাহে একটা একটা করে পর্ব করছি ঘরে বসে, বাসায় বসে বা অফিসে বসে করছি। আমাদের স্পিকাররা যেমন তানবি সারিয়ার ইমন ভাই রয়েছেন চিটং, আমি ঢাকার থেকে চিটং থেকে কানেক্ট করে জুমের মাধ্যমে বা স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে কিন্তু আমার পেজে এটা যাচ্ছে, ছেলেমেয়েরা শিখছে। তো আমরা কিন্তু এই কাজগুলো করছি ফ্রিতে, আমরা কিন্তু কোনো টাকা পয়সা নিচ্ছি না, আমাদের পেজে যারা লাইক দিয়ে বা আমাদের পেজে যারা ভিজিটর রয়েছেন তারাই দেখতে পাচ্ছেন, বা আমাদের ইউটিউবে যারা ভিউয়ার রয়েছেন তারাই এটা দেখতে পাচ্ছেন। তো আমরা ফ্রিতে করতে গিয়ে কিন্তু আসলে ফাইনালি ফেসবুক থেকে আমরা কিছু রেভিনিউ আসে এবং ইউটিউব থেকেও আমরা কিছু। আচ্ছা, এই তো গেল প্ল্যাটফর্মগুলোর কথা, আমি জানতে চাচ্ছি যে ফিউচারাইজার্সের এই প্ল্যাটফর্মে এই প্রোগ্রামটিতে জয়েন করবার জন্য কী করতে হবে, ক্লাসগুলো বা এই প্রোগ্রাম, এই ক্লাসগুলো করার জন্য আমরা এখন কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র আমাদের পেজে আর ইউটিউবে ওখানে গেলে সে দেখতে পাচ্ছে, কোনো টাকা পয়সা লাগতেছে না। বাট অফলাইনে যদি আসে, যখন করোনাকালীন সময়
চলে যাবে, আমরা যখন অফলাইনে শুরু করবো, গভর্নমেন্ট যখন অফলাইনে আবার অনুমতি দিবে, তখন আমাদের নিউজ প্রেজেন্টেশন কোর্স থেকে শুরু করে টিওটি রয়েছে, ট্রেনিং অফ ট্রেনার্স, আমরা এই ধরনের কোর্সগুলো করে থাকি, যেগুলো আমাদের আবার একদিনের আমাদের মোটিভেশনাল বিভিন্ন লিডারশিপ ট্রেনিং, সেলস মার্কেটিং ট্রেনিং, আমরা ওগুলো করে থাকি। ওগুলো এক একটা ফি এক এক রকম, কেউ চাইলে একদিনের জন্য সে করতে পারে, কেউ চাইলে 3 ঘন্টার জন্য করতে পারে, কেউ চাইলে 2 মাসের একটা কোর্স করতে পারে, আবার কেউ চাইলে 2 দিনের একটা ওয়ার্কশপ করতে পারে। প্রেজেন্টার ট্রেনারদের যে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমরা যেটা করে থাকি, এটা নাম দিয়েছি আমরা টিওটি, ট্রেনিং অফ ট্রেনার্স, ট্রেনিং অফ ট্রেনার্স, রাইট। আচ্ছা, এর বাইরে আমি যদি জিজ্ঞেস করি যে এই জায়গাটা তো আপনারা এসে গেছেন, আপনি যে জায়গাটাতে আছেন আজকে বললেন আমাদেরকে, এই কর্মসূচিগুলো আপনারা করছেন, আগামীতে কি এর ব্যাপ্তি বাড়ানোর কোনো মানে চিন্তাভাবনা পরিকল্পনা আছে, ইন টার্মস অফ ট্রেনিং সেটস বা স্কিল সেটসের জায়গাতে আর কিছু বাড়াতে চান কি কিছু অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো করে থাকি? আর এটা নিয়ে, ট্রেনিং ডেভেলপমেন্ট নিয়ে আমার গভর্নমেন্ট থেকে অনেক প্রজেক্ট হচ্ছে আজকাল। আমি কিছুদিন আগে একটা ICT মিনিস্ট্রিতে একটা প্রজেক্টে অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে যে বেকার যুব প্রতিবন্ধী যারা শিশু নারী যারা রয়েছে তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে সঠিক গাইডলাইন তৈরি করে দেওয়া, তো সেটা অ্যাপ্লাই করছি। আমি জানি না এখনো পর্যন্ত এটার কোনো নিউজ পাই নাই, যদি সেটা আমরা পেয়ে যাই আমরা সেটা নিয়েও বাংলাদেশে ICT মিনিস্ট্রি খুব চমৎকার কাজ করছেন এবং নতুন যে স্টার্ট আপগুলো আসছে সেগুলোকে খুব ত্বরান্বিত করছেন তারাই একমাত্র বলতে হবে, এবং তারা বিভিন্ন প্রোগ্রামস ইন্ট্রোডিউস করেছেন যেগুলোতে আসলে আমরা যারা নতুনভাবে চিন্তা করছি, ব্যবসায় আসতে যাচ্ছি, বাণিজ্য করতে যাচ্ছি, কমার্স করতে যাচ্ছি, স্পেশালি ই কমার্স যারা ভাবছেন যে করবেন, এবং কেউ কেউ এসেও যাচ্ছে, যেমনটি qcom.com এসে গেছে অলরেডি আপনাদের জন্য, হু আর দি ওয়ান অফ দি বিগেস্ট অনলাইন প্ল্যাটফর্মস ইন বাংলাদেশ শান্ত ভাই, এবং দে আর অফারিং ইউ দ্য ভেরি ফাস্টেস্ট ডেলিভারি অ্যান্ড হচ্ছে অথেন্টিসিটি অফ দ্য প্রোডাক্ট। সো আপনারা চাইলে সেখানে গিয়ে ভিজিট করলে আপনারা নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন, চাক্ষুষ করতে পারবেন যে হাউ গুড দে আর। আচ্ছা, এবার আসি হচ্ছে শান্ত ভাই, এই যে সামনে যে বললেন যেসব অ্যাপ্লিকেশন করেছেন বা সেটা যদি অ্যাকসেপ্টেন্স আসে তারপর আপনি আগাবেন, এছাড়া এবাদে কি এই মুহূর্তে বলার কিছু আছে দর্শকদেরকে যেটাতে আসলে জানানোর প্রয়োজন মনে করেন আপনার এই প্রোগ্রাম সেটটির জায়গাটিতে? দর্শকদেরকে আমার জানানোর কথা একটাই, আমি সবসময় যেটা বলি যে আমাদের দেশটাকে প্রথমত হচ্ছে দেশটাকে ভালোবাসতে হবে। জি, একদম যদি আরও গভীর থেকে বলি, প্রথমে নিজেকে ভালোবাসতে হবে, তারপরে দেশটাকে ভালোবাসতে হবে। আমাদের এই ছোট্ট দেশ, এখানে অনেক কিছু নাই, অনেক কিছু আছে, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে না, আসলে আমার মনের মতো যে হবে এই বিষয়টি তা না। আর সত্যিকার অর্থে আমি ট্রাভেলার মানুষ, আমি দেশের বাইরে জবের কারণে হোক আর ঘুরতে হোক আমি অনেক দেশে ঘুরছি, আমার কাছে আমার দেশটাই ভালো লাগে, অনেস্টলি স্পিকিং আমার দেশটাই ভালো লাগে, আমার দেশটাকে আমি অনেক ভালোবাসি। আমরা সবাই মিলে যদি একসাথে যদি দেশটাকে কাজ করি, আপনি একটু চিন্তা করুন, আজকের থেকে আমরা প্রতিদিন একজনে যদি একটা, অনলি ওয়ান, একটা ভালো কাজ করি, আমি যেটা চেষ্টা করি প্রতিদিন একটা ভালো কাজ করার জন্য, এটা আমি আমার 18 বছর পর থেকে আমি শুরু করে যাচ্ছি, আমি যদি প্রতিদিন একটা ভালো কাজ করি, আমার মনে হয় দর্শক যারা রয়েছেন, যারা দেখছেন বা যারা প্রোগ্রামটি শুনছেন, আপনারা যদি প্রত্যেকে একটি করে ভালো কাজ করেন, আমার মনে হয় এদেশে শান্তভাবে আজকে ভালো কাজটা করেছেন এখন পর্যন্ত, আজকে কী করেছেন? আজকে ভালো কাজটা করেছি, আমি আসার সময় বাইক রেখে একটা রিক্সা ড্রাইভার, রিক্সা চালাতে কষ্ট হচ্ছে, একটু ধাক্কা দিয়ে দিয়েছি। বাহ, চমৎকার। আসলে কথাটা শুনতে খুব রেশনাল বা প্রভাবিশ মনে হয়, বাট কথাটা কিন্তু আসলে খুব সত্যি, যে আমরা ডেলি যদি একজন করে মানে একটা করে ভালো কাজ করার কথা চিন্তা করি, আমার মনে হয় আসলেই সম্ভব, মানে এনিথিং কুড হ্যাপেন, এবং খুব দৃঢ় মনোভাবেরও দরকার নেই, একটা ভালো কাজ আমরা করতেই পারি মানুষ হিসেবে, এটা খুব ভালো একটি প্রস্তাবনা। পজিটিভ থাকার জন্য আপনি কী করেন? আমি পজিটিভ থাকার জন্য বই পড়ি। বই পড়েন? যে কোনো বই, মানে সর্বভোগী আপনি নাকি? আমি যে কোনো বই পড়ি না, আমি আসলে একটা সময় উপন্যাস পড়তাম, এখন আমি সেলফ ডেভেলপমেন্টের বই ছাড়া অন্য কোনো বই পড়ি না, একদম মানে প্রাসঙ্গিক বই, প্রাসঙ্গিক বই। আচ্ছা, যদি গল্পের বই বা উপন্যাসের কথা যদি বলি, আপনি বই পড়ার অভ্যাস যেহেতু রাখেন, তো কোন লেখকের বই পড়তে বেশি ভালোবাসতেন একসময়? আমি একসময় হুমায়ুন আহমেদের বই পড়তাম, কিন্তু এখন রিসেন্টলি যে বইগুলো পড়ি সেগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেশের বাইরের যে লেখকরা লেখক, অনেক বই যেগুলো বাংলায় ট্রান্সলেট করা আছে ওগুলো পড়ি বা ইংলিশগুলো পড়ি, তার মধ্যে রিচ ড্যাড পুওর ড্যাড, তারপর হচ্ছে আপনার আমাদের এই যে আমাদের সুখন ভাই, আমাদের দেশীয় যে লেখক, এদের বইগুলো আমি পড়ি, আমাদের সুখন ভাই বই পড়ি, সীমান্তর বই পড়ি, আমাদের ডক্টর আলমাসুর রহমান স্যার আছে ওনার বই পড়ি, এবং আমাদের তানবি সারিয়ার রিমন ভাইয়ের বই পড়ি, আমি আমার রিলেটেড বইগুলো বেশি পড়া হয়। কিন্তু যারা যাদের ধরেন আমি আমাকে দিয়েই বলছি, ইনফ্যাক্ট মানে ধরেন যে
এমন একজন মানুষ যার আসলে বই পড়ার অভ্যাসটা নেই কথার কথা সাপোজিটলি, বা আমি বই পড়ি, আমি প্রচুর পড়াশোনা করতে পছন্দ করি, কিন্তু বেশি ব্যাপ্তি হলে পড়ার সেই ইন্টারেস্টটা হারিয়ে ফেলি মাঝখানে, হয়তো খুব ভালো লেখা না হলে। তো যদি যারা বই না পড়ে তাদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসলে কি অল্টারনেটিভ আছে বলে আপনি মনে করেন? যারা বই পড়ে না তারা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি তারা ইউটিউবে যদি ভালো কন্টেন্ট দেখে বা তারা ফেসবুকে, আমরা যদি ফেসবুকের কথা বলি, ফেসবুকেও কিন্তু ভালো ভালো লেখা হয়। তারা যদি ভালো ভালো লেখা, যেমন ফেসবুকে আরিফার হোসেন ভাইয়ের যে লেখাগুলো লেখে, আপনি জানেন, আপনি আমাকে চিনেন কিনা, ওনার লেখাগুলো যদি কেউ পড়ে, বা ফেসবুকে সুকন ভাই যে লেখাগুলো পড়ে, আমাদের আয়মান যে লেখাগুলো লেখে, হ্যাঁ, আবার আলমাসুর রহমান স্যার যে লেখাগুলো লেখে, কাজী এম আহমেদ ভাই যে লেখাগুলো লেখে, আপনি বই পড়েন না, অসুবিধা নেই, আপনি ফেসবুকে আছেন তো ফেসবুকে আপনি ওই পেজগুলোর লেখেন, বা আমি যদি আমার ফিউচারেজার্স বাংলাদেশ পেজে আমি যে লেখাগুলো লিখতেছি আপনি ওগুলো পড়েন, বা আমার ফিউচারেজার্স বাংলাদেশে আমার যে ইউটিউব চ্যানেলে যে কন্টেন্টগুলো যাচ্ছে আপনি ওগুলো দেখেন, ওগুলো মানে সেই কন্টেন্টগুলো বেছে বের করে দেখতে হবে আসলে, রাইট? মানে যেহেতু আমরা আসলে বেশিরভাগ মানুষই, আমি খুব কী বলবো, হার্শ ফিলিংস রাখবেন না কেউ, আমি জাস্ট বলতে চাচ্ছি যে এইটি যে আমরা ইউটিউবকে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করি, কিন্তু এটা আসলে অনেক শিক্ষাগত ব্যাপারগুলো তো আসলে আমাদের চোখে। আমার কাছে, আমি ঈদে গ্রামে গিয়েছিলাম, গ্রামে গিয়ে আমি যেটা দেখছি যে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের মানুষ দু তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। ছেলেপেলেরা আছে ফ্রি ফায়ার পাবজি নিয়ে একদম সবাই চিপা চাপা সব জায়গায়, আপনি রাস্তায় বের হন এটা, আর মুদি দোকানে আছে বা চা দোকানে আছে বসে বসে, এখন আর কেউ টিভিতে অত ইয়া নেই, একটা সময় যেমন সবাই টিভিতে থাকতো, সবাই কাজ করতেছে মোবাইলটার সামনে, কি দেখতেছে, সে বিনোদন দেখতেছে ইউটিউবে। হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্ট এই ব্যাপারে আসলে কারো মাথা কেমন হচ্ছে না, এটা স্টুডেন্টরা শুধুমাত্র যারা পড়াশোনা করে, যারা, এবং সকল স্টুডেন্ট যে আমাদের ভিউয়ার আমি সেটাও বলবো না, যারা চিন্তা করে যে আমি পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাচ্ছি বা নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে চাচ্ছি বা আমার ক্যারিয়ারটাকে একটা জায়গায় নিতে চাই, এই ছেলেমেয়েরাই আমাদের ফিউচার রাইজার। এখন বর্তমান সাবস্ক্রাইবার কত? আমাদের বর্তমান সাবস্ক্রাইবার হচ্ছে এখন 80,000 আশি হাজার মানুষ অলরেডি সাবস্ক্রাইব আছেন, অনেক বড় ব্যাপার, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং অনেক অনেক কী বলবো, অনেক কঠিন একটা জায়গায় আপনি কাজ করছেন আমি বলবো, কারণ হচ্ছে এই জায়গাটিতে আসলে সবচেয়ে বেশি দক্ষতার প্রয়োজন। ব্যক্তিগত দক্ষতা কিন্তু মানুষকে প্রফেশনাল জায়গায় অনেক বেশি হেল্প করে স্যামসং, এবং অনেকটাই করে। অনেক ধন্যবাদ সীমান্ত ভাই, আপনার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমি চাই যে আরও সামনে আরও স্টুডেন্ট আপনার বাড়ুক, এবং সবাই আসলে এই জায়গা থেকে, একটা জায়গা থেকে শিখলেই আসলে হয়ে যায়, নট ইট হ্যাজ টু বি সাম পার্টিকুলার, লাইক সীমান্ত ভাই যেটা করেছেন ফিউচারাইজার হতে হবে, তাই না? সবার জায়গা থেকে সবাই শিখতে চায়, আসলে শেখার জায়গার কি অভাব আছে আপনি মনে করেন? না, শেখার অনেক জায়গায় আছে। এবং আমি স্টার্ট আপগুলোর কথা বলছিলাম, একটি স্টার্ট আপ কিন্তু আছে যেখানে আপনি আছেন এই মুহূর্তে, কিউকম.কম, এবং তার জন্য কী শুভেচ্ছা আপনি রাখবেন নতুন একটি প্ল্যাটফর্ম হিসেবে? কিউকম.কম আমি যতটুকু দেখেছি যে 75% ডিসকাউন্ট। স্টার্ট আপগুলোর জন্য আমি সবসময় একটা কথাই বলি যে আপনি সততার সাথে কাজটা করেন, মানুষকে হয়রানি করা বা মানুষজনকে কষ্ট দেওয়া বা নিজে একা বড় লোক হওয়া, এই চিন্তাটা থেকে বেরিয়ে আসতে হবে। আমি যেটা মনে করি, আপনি যদি সবাইকে নিয়ে চিন্তা করেন, সবাইকে নিয়ে, কিন্তু আমরা বাংলাদেশ, রাইট, সবাইকে নিয়ে যদি চিন্তা করি তাহলে আমাদের, আপনার নিজের বিজনেস অনেক ভালো হবে, কিউকমের বিজনেস অনেক ভালো হবে, এবং আমাদের দেশও অনেক উন্নত হবে বলে আমি মনে করি। সবাইকে অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা রইল সবার প্রতি যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আজকের এই কিউকম কার্নিভালের অনুষ্ঠানে। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে, সেই পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন।